ইসলামের নবীকে অবমাননার পরে এ যেন এক বিশাল বিপদেই পড়ে গেল ভারত। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের জেরে অনেকটা বিপদে পড়েছে ভারত। অনেকটা বলতে অনেকটাই বিপদে পড়ে গেছে ভারত। ইতিমধ্যে অন্তত 15টি দেশ ভারতের উপরে নিন্দা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, আফগানিস্তান, পাকিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া, তুর্কি এবং ইন্দোনেশিয়া সরকারিভাবে বিজেপি নেতাদের মন্তব্যের জেরে ভারতের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। এসব দেশ নিন্দা জানানোর সঙ্গে সঙ্গে নবীর উপর অপমানের মন্তব্য প্রত্যাখ্যান করেছে, সেই সঙ্গে ভারতকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। যদিও গত রবিবার 5ই জুন ইতিমধ্যে বিজেপি দলের মুখপাত্র নূপুর শর্মা ও তার সহকর্মী নবীন কুমার জিন্দালকে তাদের মন্তব্যের জন্য দল থেকে বহিষ্কার ও বরখাস্ত করেছে। তবে এতে আরব দেশগুলোর ক্ষোভ তেমন একটা কমেনি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে কুয়েত, ইরান ও কাতার তাদের প্রতিবাদ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতের তলব করেছিল, কড়া ভাষায় বিবৃতি জারি করেছিল সৌদি আরব। এর জেরে ইতিমধ্যে কুয়েত সিটির এক সুপারমার্কেট থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই সুপারমার্কেটে শিল্পে রাখা সব ভারতীয় পণ্য প্লাস্টিক শীট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ভারত থেকে আমদানি করা চালের বস্তাও ঢেকে ফেলা হয়েছে। দোকানের বিভিন্ন স্থানে লেখা হয়েছে ভারতীয় পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় পণ্য ও সিনেমা বয়কটের ডাক সেখানকার সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং এর তালিকায় উঠে এসেছে। এইসব ব্যাপার নিয়ে ভারতীয় কূটনীতিকরা এই দেশগুলোকে কূটনৈতিকভাবে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। এদিকে দেশটির বিরোধী দলগুলো বিজেপির এই দুই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিচ্ছে। একই সঙ্গে বিজেপিকে আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ করেছে।